এখন সময় সকাল 5:28, আর আমরা এখন ঘুম থেকে উঠে গেছি। আমরা যাব হলো এখন কংলাক পাহাড়, আর আমরা যাচ্ছি এখন আমাদের চাঁদের গাড়ি দিয়ে। চাঁদের গাড়ি দিয়ে কংলাক পাহাড়ে যাবো প্রথমে, সূর্যোদয়টা দেখবো আজকে এই কংলাক পাহাড় থেকে। চলে আসছি আমরা চাঁদের গাড়ির উপরে, দেখতে পাচ্ছেন সবাই এখানে গাড়িটা ছেড়ে দিল, যাচ্ছি আমরা কংলাক পাহাড়ে। সামনে দেখতে পাচ্ছেন রুমা রিসোর্ট। আর রুমা রিসোর্ট থেকে একটু সামনের দিকে দেখতে পাচ্ছেন হেলিপ্যাড। লোকজন এখানে দাঁড়িয়ে আছে হেলিপ্যাড থেকে সূর্যোদয় দেখার জন্য, কিন্তু আমরা এখানে থাকছি না। সাজেক 0 পয়েন্টকে ভেদ করে আমরা যাচ্ছি কংলাক পাহাড়ে। দেখে মনে হচ্ছে সাজেকের সব পাহাড় আজকে মেঘে ঢাকা। অবশেষে চলে আসছি আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি। এখন কংলাক পাহাড়ে উঠব। এখান থেকে চাইলে বাস নিয়ে উঠতে পারেন। এটা হলো কংলাক পাহাড়ে ওঠার রাস্তা। আমরা এখন আস্তে আস্তে কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। ও আমরা এখন কংলাক পাহাড়ের দিকে যাচ্ছি। উনি হাঁপাই গেলাম, বাকি পথ পুড়ে গেছে। দূরে মেঘ দেখা যাচ্ছে। এখন চলে যাচ্ছি আমরা আর উপরের দিকে। মোটামুটি কষ্ট হচ্ছে, এই দেখতে পাচ্ছেন তারা সবাই চলে গেছে কত উপরে। আমার এই জায়গাটা যেতে হবে। ও দুই মিনিট যাত্রা বিরতি শেষ করে এখন চলে যাচ্ছি আবার কংলাক পাহাড়ের দিকে।
কংলাক পাহাড়ে আমাদের স্বাগতম জানাচ্ছে। কংলাক পাহাড়ে আমাদের ওয়েলকাম করছে। তো এই রাস্তা দিয়ে আমরা চলে যাবো কংলাক পাহাড়ে। এখানে লেখা আছে ওয়েলকাম টু কংলাক পাহাড়। অবশেষে হাঁটতে হাঁটতে আমরা কি ফিল এই হাইটা হাইটা চলে আসছো, কেমন লাগলো? এখন আমরা কংগ্রেস পাহাড়ে চলে আসছি। এটা হলো বাংলাদেশ সাইড। এই পাশের ভিউ নাকি ওই পাশের ভিউ? দু আরেকটা পাহাড় দেখা যাচ্ছে। আর যেটা হলো ইন্ডিয়ার ভিউ, যেখানে মেঘের ভিউটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, ভালোভাবে পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে যে মেঘের সাগরের মধ্যে বেশি আছি আমরা, মেঘের সাগরের উপরে। যে সূর্য কি দিচ্ছে পূর্ব আকাশে, আকাশটা রক্তিম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কংলাক পাহাড়ে বিভিন্ন পর্যটক, অনেক লোকজন অলরেডি ভিড় করা শুরু করছে। আমরা এই হয়তো প্রথম আসছিলাম, আমি যখন আসছি কয়েকজন লোক ছিল। আমরা এখন সাজেকের সর্বোচ্চ উঁচুতে আছি, আর সেটা কংলাক পাহাড়। পূর্ব আকাশে সূর্য দেখা যাচ্ছে। ওই যে নিচে সাজেক, এই সাজেক ভ্যালি, এই নিচে। আমরা যখন আসছিলাম তখন পর্যটক তেমন ছিল না, এখন দেখতে পাচ্ছেন সবাই চলে আসছে। আমরা এখন চলে যাবো সাজেক জিরো পয়েন্ট, সেখানে গিয়ে ঠিক করবো তারপর কোথায় যাব আমরা। তো যেতে যেতে মেঘের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন।
তো জায়গাটা খুবই রিস্কি তো এখানে আসার সময় সাবধানে পা ফেলবেন এন্ড খুব সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা অবলম্বন করে হাঁটবেন কারণ রাস্তাটা একেবারেই সরু সাবধানতা অবলম্বন করলে যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে তাই সবাইকে অনুরোধ করব যাতে এখানে ওঠার সময় একটু সাবধানতা অবলম্বন করেন সাদিক 0 পয়েন্ট এটা তুমি একটা হ্যাঁ আমরা এখন যাব হলো জারবুস রিসোর্ট এন্ড পিকনিক স্পটে ওইখান থেকে মেঘের ভিউটা দেখব এই যে এখানে একটা রিসোর্ট জারবুস আর যে এই পাশে মেঘের সমুদ্র মেঘের সমুদ্র এটা মনে হচ্ছে সামনে মেঘ ভেসে আছে মেঘের সমুদ্রের মধ্যে আছি আমরা এই পিকনিক স্পটটা আসলে খুব ভালো করে এখান থেকে বিভিন্ন জায়গা দেখা যাবে যেমন যে এই এই অংশটা থেকে তিনটা অংশ দেখা যায় প্রথম হলো ওই যে এই এই সামনেটা থেকে এখান থেকে দেখা যাবে হলো কংলাক পাহাড় দ্বিতীয়টা থেকে হলো চিংলক অ্যান্ড ওই যে ওই পাশে যেটা আছে এটা থেকে রুলি পাড়া দেখা যাবে হ্যাঁ আপনারা ভাই আপনারা এখানে কোন উদ্দেশ্যে আসছেন আমরা মেঘ দেখবো ঠিক আছে চলেন একসাথে মেঘ দেখব আমরা মেঘ দেখবো অ্যান্ড অডিয়েন্সদের সবাইকে মেঘ দেখাবো এক কাজ করি আমরা সবাই মেঘে হাবুডুবু খাই হুম ধর সাঁতার পারি আই সাঁতার পারো না মেঘের মধ্যে হ্যাঁ সাঁতার পারতে পারি শুনুন চলো যাই এই গাছটা খুব খারাপ করছে এটা কমপ্লেন জানানোর কেউ আছে কমপ্লেন জানালে এটা হবে সত্যি খারাপ করছে গাছটা এই গাছগুলোর জন্য আসলে আমরা ভিউ পাচ্ছি না মেঘের তো আমার মনে হয় যে এই গাছগুলো যদি এখানে না থাকতো তো মেঘের ভালো একটা ভিউ পাওয়া যেত গাছের জন্য আসলে পুরো মানে ফিলিংসটাই মজাটাই মাটি হয়ে গেল আর কি যেমনটা ভাবছিলাম তেমন হলো না কারণ এখানে এটা কোনটা এটা হলো চিংলক এখানে আমরা চিংলক পাহাড়টা দেখতে পারবো মজাটা মাটি করছে হলো এই মেঘের যে ফিলটা এটা পাই নাই যে গাছগুলোর জন্য আসলে যে গাছগুলো যদি সামনে না থাকতো তাহলে ভিউ পাওয়া যেত ভালো একটা ভিউ পাওয়া যেত তাই না
এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখা যাবে রুইলুই পাহাড়। এই যে এখন আমরা চলে যাচ্ছি এই পিকনিক স্পট থেকে। এখন আমরা চলে আসছি আমাদের রিসোর্টে, তারপর ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করব। এখন সময় সকাল 9:14, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করব আমরা আমাদের রিসোর্ট থেকে, তারপর আমরা এখান থেকে 10টার স্পটে বার হয়ে যাব খাগড়াছড়ির উদ্দেশ্যে। তো এখন ব্রেকফাস্ট করা যাক। আজকে সকালের নাস্তায় আমরা খাবো হলো ডিম খিচুড়ি। এই দেখতে পাচ্ছেন ডিম আছে, খিচুড়ি, তারপর এখানে চাটনি, এটা দিয়ে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা সেরে নিই। এখন সময় সকাল 9:47, আর আমরা আমাদের সব কিছু গুছিয়ে রিসোর্ট থেকে বার হয়ে চলে আসছি। 10টার স্কোরে গাড়িটা ছাড়বে, আর আমরা চলে যাবো হলো খাগড়াছড়িতে। তো সাজেক থেকে বিদায় নেব একটু পরেই, সাথেই থাকুন। আর বাকি খাগড়াছড়ি গিয়ে বাকি অংশগুলো দেখবো, খাগড়াছড়ির রীতি ঝর্ণা, তারপর আলোটিলা গুহা অ্যান্ড হর্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ, এগুলা। সো গাইস, আজকের পর্বটি এই পর্যন্তই। দেখা হবে আবার খাগড়াছড়ির এপিসোড নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন।